সকলকে ওয়েলকাম করছি এনএইচ টিভি বাংলা প্রেজেন্টস বায়োগ্রাফিতে। বায়োগ্রাফির এখনকার আয়োজনে আমরা জানার চেষ্টা করব গোপাল ভাঁড় সম্পর্কে। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না। সেই সাথে আপনার কোনো রিকোয়েস্টেড ভিডিও অথবা আমাদের ভিডিওগুলি সম্পর্কে আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক এখনকার ভিডিওটি। গোপাল ভাঁড় মানেই হচ্ছে হাসির ঝিলিক। ছোটবেলাতে গোপাল ভাঁড়ের গল্প শুনেননি এমন মানুষ খুব কমই পাওয়া যাবে, কিন্তু সবার মনেই একটা প্রশ্ন জাগে, কে ছিলেন এই গোপাল ভাঁড়? গোপাল ভাঁড় কি শুধুমাত্র একটি গল্পের চরিত্র, নাকি বাস্তবেও তার অস্তিত্ব ছিল? এ নিয়ে হয়েছে নানা তর্ক বিতর্ক, রয়েছে অনেক লেখালেখি, কিন্তু কেউই তার আসল পরিচয় সঠিকভাবে নিরূপণ করতে পারেনি। যদিও 2014 সালে কলকাতার একটি বইমেলাতে গোপাল ভাঁড়ের বংশধরের কয়েকজনকে হাজির করা হয়েছিল, যারা কলকাতাতেই বসবাস করেন। তবুও গোপাল ভাঁড়ের জন্ম পরিচয়, জন্মস্থান এবং তার বসবাসের স্থানটি সঠিকভাবে এখনও কেউ নিরূপণ করতে পারেনি। তাই অনলাইন ঘেটে যে তথ্যগুলো পাওয়া যায় তার মধ্যে কিছু তথ্য আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। বলা হয়ে থাকে যে গোপাল ভাঁড় ছিলেন মধ্যযুগে নদিয়া অঞ্চলের একজন প্রখ্যাত রম্য গল্পকার। তিনি অষ্টাদশ শতাব্দীতে নদিয়া জেলার প্রখ্যাত রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় নিযুক্ত ছিলেন। রাজা তাকে তার সভাসদদের মধ্যকার নবরত্নদের একজন হিসেবে অন্তর্ভুক্ত করেছিলেন। সেই আমলে রাজা কৃষ্ণচন্দ্রের প্রাসাদের সামনে নির্মিত তার একটি প্রতিকৃতি ভাস্কর্য এখনও সেখানে অবিকৃত অবস্থায় রয়েছে। পরবর্তীকালে কৃষ্ণনগর পৌরসভার সীমানায় ঘূর্ণিতে গোপাল ভাঁড়ের নতুন মূর্তি স্থাপিত হয়েছে। এছাড়াও প্রায় 200 বছরেরও অধিক আবহমানকাল ধরে প্রচলিত তার জীবন রস সমৃদ্ধ গল্পগুলো পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বাংলা ভাষাভাষী মানুষের মাঝে লোককথায় এখনও স্বমহিমায় টিকে আছে। কতগুলি গল্প প্রায় প্রবাদের ন্যায় ব্যবহৃত হয়ে থাকে। তাকে মোল্লা নাসিরুদ্দিন বীরবলের সমতুল্য হিসেবে পরিগণনা করা হয়, আর তাকে কেন্দ্র করেই সোনি আর টিভিতে গোপাল ভাঁড় নামে একটি অ্যানিমেশন কার্টুন নির্মিত হয়েছে। আমি আগেই বলেছি গোপাল ভাঁড় চরিত্রটি ঐতিহাসিক, গবেষক ও ভাষাবিদদের কাছে বিতর্কের বিষয় বহুকাল থেকেই। গোপালের গল্পগুলি সমাজে চূড়ান্ত জনপ্রিয় ও বহুল প্রচলিত হলেও গোপাল ভাঁড় বাস্তবে ছিলেন কিনা সে নিয়ে এখনও মতভেদ আছে। অনেকে মনে করেন গোপাল ভাঁড় নামে কেউ নির্দিষ্ট করে ছিলেন না, তবে কোনো না কোনো বিদূষক রাজার প্রিয় পাত্র ছিলেন, সেরকম গোপাল নামী নাপিত বংশীয় কোনো লোক ছিলেন। এবং প্রচলিত আছে যে অল্প বয়সেই তার বাবা মারা যান, গরিব বলে লেখাপড়া করার সুযোগ হয়নি তার। গোপালরা জাতিতে নাপিত ছিলেন, আর সাধারণত নাপিতরা একটু ধূর্ত প্রকৃতির লোক হয়ে থাকে। গোপালও সেরকম অসম্ভব ধূর্ত ছিলেন, কিন্তু তাকে কখনোই নাপিত বলা চলে না, কেননা নাপিতগিরির কোনো ঘটনা কোথাও খুঁজে পাওয়া যায় না। গোপালের জন্ম কত বঙ্গাব্দে তাও কোথাও উল্লেখ নেই, তার জন্মস্থানের পক্ষেও কোনো নথি নেই। কৃষ্ণনগরের বাসিন্দা হিসেবে তার সম্পত্তির কিংবা জায়গা জমির কোনো প্রমাণও পাওয়া যায় না। গোপালের বাবার নাম জানা গেলেও তার মা ও স্ত্রী সম্পর্কে কিছুই জানা যায়নি। নগেন্দ্রনাথ দাসের মতে গোপালের পদবি ছিল নাই, মহারাজ তাকে হাস্যর্ণব উপাধি দান করেছিলেন। প্রখ্যাত ঐতিহাসিক ও ভাষাবিদ সুকুমার সেন বলেছেন, গোপাল ভাঁড় সম্পর্কে আধুনিক বাঙালির কৌতূহল থাকার ফলে বাস্তব অথবা কল্পিত ব্যক্তিটির সম্পর্কে যে জনশ্রুতি জাতীয় ঐতিহ্যে গজিয়ে উঠেছে ও উঠছে, তার বীজ হচ্ছে ভাঁড় নামের অংশটি। গোপাল ভাঁড়ের ভাঁড়টুকু সংস্কৃত শব্দ ভাণ্ডারের ভাণ্ডজাত মনে করে অনেকে গোপালের জাতি নির্ণয় করেছেন। তবে আসলেই গোপাল ভাঁড় ছিলেন কিনা এ বিষয়ে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বংশধর সমীশচন্দ্র রায়ের কথা হচ্ছে, গোপাল ভাঁড় কোনো কাল্পনিক চরিত্র নন। রাজা কৃষ্ণচন্দ্র আর গোপালের খুব ভালো সম্পর্ক ছিল। রাজা অনেক কাজেই গোপাল ভাঁড়ের সঙ্গে সলা পরামর্শ করে নিতেন। তাদের রাজবাড়িতেও কৃষ্ণচন্দ্রের রাজসভার যে তৈলচিত্র রয়েছে
তাতেও গোপাল ভাঁড়ের ছবি রয়েছে। এছাড়াও আরও রয়েছে অনেক তথ্য প্রমাণ। গোপাল ভাঁড়ের গল্প নিয়ে অনেক বই থাকলেও সেগুলি কখনো ঐতিহাসিক দলিল হয়ে উঠতে পারেনি, ফলে গোপাল চরিত্রটিতে কাল্পনিকতার ছায়া পড়েছে। তবে ব্যতিক্রমও রয়েছে। 1929 সালে গোপালের বংশধর নগেন্দ্রনাথ দাস নবদ্বীপ কাহিনী নামে একখানি বই লেখেন। এতেও গোপালের অস্তিত্বের অনেক প্রমাণ রয়েছে। রয়েছে গোপালের ফ্যামিলি ট্রি, অর্থাৎ গোপালের বংশধরদের নামের তালিকা। তাতে দেখা যাচ্ছে যে গোপাল ভাঁড়ের আসল নাম ছিল গোপাল ভাণ্ডারী। ভাড়ামি এর জন্যই তাকে ভাঁড় বলে ডাকা হতো। এবং তিনি উল্লেখ করেন যে জন্মের আগে তার বংশের পদবি ছিল নাই, মৃত্যুর পর আরও দুবার গোপালের বংশের পদবি পরিবর্তিত হয়ে যায়। গোপাল ভাঁড় নামের সত্যিকারের কোনো একজন মানুষ ছিল কি না সেটা নিয়ে আমাদের সন্দেহ থাকলেও তার হাস্যরসপূর্ণ গল্পগুলি যে যুগ যুগ ধরে টিকে আছে এবং ভবিষ্যতেও যুগ যুগ ধরে মানুষের মাঝে টিকে থাকবে সে ব্যাপারে কোনো প্রকার সন্দেহ নেই। গোপাল ভাঁড়ের এই হাস্যরসপূর্ণ শিক্ষামূলক গল্পগুলো ভবিষ্যৎ প্রজন্মের কাছেও যুগ যুগ ধরে টিকে থাকুক সেই প্রত্যাশা ব্যক্ত করে এখনকার মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। দ্যাটস ইট অল অ্যাবাউট আওয়ার টুডেস ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস অ্যান্ড সি ইউ লেটার ইন নেক্সট ভিডিওস।